আসন্না ফাউন্ডেশন শুরু থেকে এ যাবৎকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার। আমার মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন। আমরা প্রতিটা প্রজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি, আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি। আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না। আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন, তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন। আমি বললাম, বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা দিই তাহলে আরো 10 জন অন্ধ আছে, তারা কি দোষ করেছে? তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম কিনা। এই জন্য আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি, ভাই সারা দেশের মানুষ যে কেউ আবেদন করতে পারবে, আপনারা সবাই আবেদন করেন, আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দিব। এই কারণে হয়তো সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে যে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করি করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দিই। এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত, আসন্না ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই, আমি 2 বার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি, লক্ষ্মীপুর গিয়েছি, এর কোনোবারে কিন্তু আমি আমার গাড়ি নিয়ে গেছি, আমি তেল ভরে গিয়েছি, কোনো ভাউচার ফাউন্ডেশন জমা দেয়নি। এটা প্রসঙ্গত বললাম, আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে আমাদের পুরো টিমের, শুধু আমরা না, আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনোদিন কেউ কোনো প্রকার কোনো পকেট মানি, কোনো বেতন, কোনো ভাতা, কোনো হাত খরচ, কোনো কিছু আসন্না ফাউন্ডেশনে গ্রহণ করতে পারবে না। যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য কাজটা করবে। শুধু আমরা নই, এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকে আল্লাহর জন্য করছে। যেখানে মানুষ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না। আমার মনে হয় সেই কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে। আর বিশেষ করে এইবারে যে স্বতঃস্ফূর্ততা সেটা আমরা টিএসসিতেও দেখেছি, এখানেও দেখি, সব জায়গায় দেখেছি। আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি, যে হুজুর মানুষকে দিলাম, ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম, আবার কোনো ঝামেলা হয় কিনা, এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ স্বতঃস্ফূর্ত অনেক বেশি হয়ে গেছে। আজকে আমাদের এখানে যে কাজ চলছে, আজকে আমাদের এখানে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত 8টা কাভার্ড ভ্যান ফিল আপ হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল্য আমাদের 23টা কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ ভরবে। এখানে যে কাভার্ড ভ্যান গুলো আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে, একদিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয়। এখানে প্রতিদিন 2 থেকে 2500 মানুষ কাজ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, সিনিয়র প্রফেসর আছেন, কাজ করছেন, আমি চিনি ব্যক্তিগতভাবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ, সদস্যগণ তারা আছেন, কাজ করছেন ছুটির দিনে। আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি, তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি। যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইউনাইটেড ইউনিভার্সিটির ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে। তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যে টাকা আসবে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করব, অর্থাৎ এই তহবিল আর আমরা ডোনেশন সংগ্রহ করব না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি, একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দেই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না, আমরা অফ করে দেই, কারণ আমাদের একটা প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি। আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য, এটা খুবই দৃষ্টিকটু। ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন, আমি সে আলোকে যদি বলি, ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোনো রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না, বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায়। এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে, তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি, ভিডিও করি, অনেক বেশি ফটো সেশন করি, ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগা কাজ করবে না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই, যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন। আজকের দিনে অন্তত 3-3টি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি, অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন নির্ভর কাজ যেন না হয়। হ্যাঁ, কিছু ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি, অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের জানাইতে হবে। আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না, অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আছি, তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোনো টিম যায় নাই। আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি। এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি, কিছু ভিডিও আমাদেরকে দিতে হয়। এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য। কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোন উপকারভোগীর ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার। হ্যাঁ, এর বাইরে কাউরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নিই
যে আপনার ছবি আমরা প্রচার করতে পারি, অনেকে খুব খুশি মনে বলেন, নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহ যাক, কোনো অসুবিধা নেই। তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি। তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে, আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি, প্রয়োজনের বাইরে যেন না করি, এটা আমাদের না করা উচিত। জি জি জি, ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে। একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হলো আপনারা জানেন আমরা তিন লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি। আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি, এবছরই না, শুধু 3 লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের 1 লাখের কাছাকাছি এসে থেমে গেছে। কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা আমরা চালাতে পারিনি। আর যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে, অতএব আমরা চাইলে এটা আর আগামী মাসে করতে পারবো না, এই জন্য এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে। বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা, সেই সহায়তার যে কাজটা, সেটা আমাদের চলমান আছে, এটা কিন্তু আমাদের থেমে যায় নাই। এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক, জলোচ্ছ্বাস হোক, যাই হোক না কেন, তোমরা তোমাদের কাজ চালাতে থাকো। আমরা ইতিমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে আহত নিহতদের তালিকা যেন সবাই দেয়, কারণ তাদের নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট, যে যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিঠ সোজা করে, এটা আমরা তাদেরকে দেব। আর আহত যারা, তাদের মধ্যে 1000+ আহত ব্যক্তির কাছে ইতিমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি, যেটা 3 কোটি+। 3 কোটি+ টাকা ইতিমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি। আর বাকি 1000+ আবেদন, এই টাকা আমাদের প্রক্রিয়াধীন আছে, যেটা চলে যাবে খুব শীঘ্রই। তো হতাহতদের জন্য সহায়তার যে কাজটা, এটা আপন গতিতে চলছে, আমাদের এই ত্রাণ কার্যক্রমের কারণে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না, ওইটা সঠিকভাবে চলছে। আপনাকে ধন্যবাদ যে গতকাল আমি আপনাকে সে বাচ্চাদের বই পুস্তকের কথা প্রশ্ন করেছিলাম, আপনি আজকে সেই উদ্যোগ অলরেডি নিয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল, একজন আমাকে জানার জন্য আপনাকে বলতে বলছে, সেটা হচ্ছে যে জাকাতের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যবহার করতে পারবেন কিনা, এমন কোনো ইয়ে আছে কিনা? কারণ যারা বন্যার্থ ওইখানে অনেকেই কিন্তু খুব ভালো ফ্যামিলির লোকজন, জি জি, তারা কি এটা নিতে পারবে কিনা? আমরা কি বলে, সেটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাজারে বেশ টাকা উঠতে আছে, এই টাকাগুলোকে বন্যার্থর মাঝে, এটা ইতিমধ্যে আমরা অবশ্য বলেছি একাধিকবার। আর ভাই যেটা বলেছেন, জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে, একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয়, এটার মৌলিক ভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতায় জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ। কারণ হলো, বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব, তখন আমরা এইটা বলার সুযোগ নাই, ভাই আপনি কি ধনী না গরিব, আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নাই। বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায়, তখন কিন্তু আমরা একটা ফরম দেই, সেই ফরমের তথ্য উপাত্ত নেই, তার কি অ্যাসেট আছে না আছে, ওইটা আমরা নিরূপণ করি। এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না, এই জন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয়, তাহলে তার একটা পার্সেন্টেজ 30-40% টাকা তিনি যেন মাইনাস রাখেন। অর্থাৎ 100 জনকে ত্রাণ দিলে তার 30-40 জন হয়তো বা তিনি জাকাতের হকদার না, এটা মানে সর্বোচ্চ, এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতার আলোকে, সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে। অর্থাৎ জাকাতের টাকা ত্রাণের ক্ষেত্রে যদি জেনারেল ত্রাণের ক্ষেত্রে দেন, তাহলে একটু হিসাব করে দিতে হবে। আর যদি পার্টিকুলার কোনো গরিবকে আপনি দেন, তাহলে কোনো হিসাবের দরকার নেই, জাকাতটা আপনি দিতে পারবেন। অর্থাৎ একজন গরিব আপনি জানেন আপনার এলাকার, বা কারোর মাধ্যমে আপনি নিরূপণ করতে পেরেছেন যে তিনি আসলে জাকাতের হকদার, তার আসলে কিছু নাই, তো তাকে অবশ্যই আপনি ত্রাণের টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবেন। ধন্যবাদ। আমাদের 100+ ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি। খাদ্য সামগ্রীতে 30 কোটি, আমাদের শিক্ষার জন্য 20 কোটি, এবং পুনর্বাসনের জন্য 30 কোটি, এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে পরবর্তী কোনো দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি, বা সেটা যেন খুব বেশি ভয়াবহ রূপ নিতে না পারে, সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে। সেটা এখন আমরা চূড়ান্ত করতে পারিনি যে সেখানে আমরা কতটা খরচ করবো, এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে, তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।